আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের আয়োজনে আমি একটু ভিন্ন ধরনের, ভিন্ন স্বাদের গরু মাংস রান্না করে দেখাবো। আজকের গরু মাংসটা আমি রান্না করে দেখাবো পাকা চাল কুমড়া দিয়ে। অনেকে পাকা চাল কুমড়ার মোরব্বা খেয়েছেন, বাট আপনারা কেউ কি এরকমভাবে গরু মাংস দিয়ে পাকা চাল কুমড়া খেয়েছেন? আমি খেয়েছি, খেতে অনেক ভালো লাগে। আশা করছি আমার আজকের এই পাকা চাল কুমড়া দিয়ে গরু মাংস রান্নার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে চলে যাই মূল রান্নাতে, আর কী কী উপকরণ লাগছে সেটাও দেখে নিই। প্রথমে এখানে আমি চাল কুমড়া নিয়েছি। পাকা চাল কুমড়াটাকে ভালো করে ছিলে তারপর একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর মাঝখানে যে পাকা বিচিগুলো থাকে, বিচিগুলো চাল কুমড়া বড় হয়ে পেকে যাওয়ার পরে বিচিগুলো কিন্তু লাল হয়ে যায় আর শক্ত হয়ে যায়, সেই অংশটাকে ফেলে দিতে হবে। আর নিয়েছি গরুর মাংস। এখানে 1 কেজি পরিমাণের গরুর মাংস হাড় চর্বি সহ আমি নিয়েছি রেগুলার কাট করে। এই দুটো উপকরণই দেখিয়ে দিলাম ফার্স্টে, এখন চলে যাচ্ছি মূল রান্নাতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। প্রথমে এই তেলের মধ্যে আমি চাল কুমড়োগুলোকে ভেজে নিব। তার জন্য সবগুলো চাল কুমড়াই তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিতে হবে। চাল কুমড়োগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। এই দুটো উপকরণ দিয়ে এবার চাল কুমড়াটাকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। চাল কুমড়াটা এভাবে ভেজে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, তাই চেষ্টা করবেন এভাবে ভেজেই রান্না করার জন্য। যখন গায়ের রঙটা একটু পরিবর্তন হয়ে, কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর গায়ে একটু দাগ দাগ চলে আসবে ভাজতে ভাজতে, তখন এই চাল কুমড়াটাকে তেলে থেকে উঠিয়ে ফেলতে হবে। এখন আমি চাল কুমড়াটাকে উঠিয়ে নিচ্ছি। চাল কুমড়া তুলে নেওয়ার পরে দুটো তেজপাতা ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, 3 টুকরা দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 6-7টার মতো এলাচ। এখন এর মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যে যেরকম তেল পছন্দ করেন সেরকম অনুযায়ী তেলটা দিয়ে তারপরে সব গোটা মশলাগুলো হালকা একটু ফোড়ন দিয়ে নিতে হবে তেলের মধ্যে। এখন দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আমি 1/2 কাপ দিয়ে মেপে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে একটা সময় দেখবেন পেঁয়াজগুলো কালার চেঞ্জ হয়ে একটু নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া দিচ্ছি 1/2 টেবিল চামচ। এবার এই একটু পানি দিয়ে দিচ্ছি যেন শুকনো উপকরণগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 7 মতো লবণ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ। এবার আমি এই শুকনো উপকরণগুলো পানির সাথে এবং পেঁয়াজের সাথে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিব ব্লেন্ড করে নেয়া আদা রসুন বাটা। আদা রসুন বাটা সবসময় আমি সমপরিমাণে একসাথে ব্লেন্ড করে নেই, আর সেই ব্লেন্ড করা আদা রসুন বাটা আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকে একটু হালকা মিশিয়ে নেওয়ার পরে এখন কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে পানির সাথে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। এই মশলাটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত একদম পানিটা শুকিয়ে এরকম তেল উপরে ভেসে উঠছে। যখন এইভাবে তেলটা ভেসে উঠবে আর পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, গলে আসবে, তখন এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দিতে হবে। এখন 1-1 করে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে এখন ভালো মতো নেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে মাংসটা মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম জালে কষিয়ে নিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মাঝে একবার আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম, আবারও আমি 5 মিনিটের পর এসে আবারও ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। মাংস থেকে যে পরিমাণ পানি উঠেছিল সেটা দিয়ে আমি 10 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এই মাংসটাকে ভালো করে একটু নেড়ে দিয়ে আবার একটু পানি দিয়ে কষিয়ে নিব।
যেহেতু গরুর মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই পানি দিয়ে কষাতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানির সাথে মাংসটাকে হালকা একটু মিশিয়ে নিয়ে তারপর আমি কষিয়ে নিব। ঢাকনা দিয়ে এবার ঢেকে মিডিয়াম জ্বালে 10 মিনিট রান্না করছি। 10 মিনিট পর ফিরে এলাম। 10 মিনিটের মাঝে কিন্তু আরও একবার আমি নেড়ে দিয়ে গিয়েছিলাম। ঠিক এই পর্যায়ে যখন দেখবেন এরকম ঘন একটা ঝোল থাকবে, সেই পর্যায়ে চাল কুমড়াগুলোকে দিয়ে দিতে হবে। আমি যে চাল কুমড়াগুলোকে ভেজে রেখেছিলাম সেই চাল কুমড়াগুলো এই পর্যায়ে দিয়ে মাংসের সাথে আরও 10 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি চাল কুমড়াগুলো। এবার ভালো করে মাংসের মশলার সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে। কোনো রকম পানি না দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম জ্বালে কষাবো আরও 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি আরও 5 মিনিটের মাঝে এসে নেড়ে দিয়েছিলাম, আবারও নেড়ে দিচ্ছি। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কষাবো। ঢাকনাটাকে খুলে নিলাম, এখন আবারও নেড়ে দিতে হবে। এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি। আমি মাংসটাকে মাখা মাখা রাখবো, এর জন্য অল্প পরিমাণেই আমি ঝোল দিচ্ছি। আর আমি কষাতে কষাতে কিন্তু চাল কুমড়াটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, আপনাদেরকে আমি একটু দেখাবো কীরকম সিদ্ধ হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। একটা চাল কুমড়া আমি ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কত সফট হয়েছে। তো এখন আমি মাখা মাখা রাখবো, এর জন্য সেই পরিমাণেই ঝোল দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো আরও রান্না করেছি মিডিয়াম জ্বালে, নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি কিছু গরম মশলা এবং ভাজা জিরার গুঁড়া অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আরও 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা এই পর্যায়ে চেক করে যদি প্রয়োজন হয় দিয়ে দিতে হবে। এখন এই সব উপকরণগুলো ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। আরও 5 মিনিট চুলায় আমি ঢাকনা না দিয়ে রান্না করে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ হয়ে গিয়েছে, এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার পাকা চাল কুমড়া দিয়ে গরুর মাংস রান্না। এই মাংসটা কিন্তু খেতে একটু টকটক লাগবে, কারণ পাকা চাল কুমড়ার কারণে চাল কুমড়াটা খেতে গেলে একটু হালকা টকটক ভাব অনুভূত হবে, এতে করে খেতে আরও অনেক বেশি মজা লাগে। তো আশা করছি আমার আজকের এই পাকা চাল কুমড়া দিয়ে গরুর মাংস রান্নার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটির মধ্যে লাইক কমেন্টস করবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমার নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ অনেকটা বাড়িয়ে দেয়। আজকের মতো এখানেই বিদায় নিব। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।